গদ্দারদের কমরেডরা, গদ্দার বাবুরা, আমি নাম বলি না, বলতে আমার লজ্জা লাগে, জীবনে সব থেকে বেশি পেয়েছে পার্টির থেকে, যখন পার্টিতে ছিল সব থেকে বেশি খেয়েছে, যা আমরা কোনোদিনও ভাবতে পারিনি। আর লঙ্কা কাণ্ডের মতো যখন নিজে পাছে ধরা পড়ে, আগুন লাগিয়ে দিয়ে সারা লঙ্কা কাণ্ড, হনুমানের পেছনে যেমন আগুন লাগিয়ে দিয়ে লঙ্কা কাণ্ড ঘটনা হয়েছিল, সেইভাবে কোর্টে গিয়ে গরিব ছেলে মেয়েদের চাকরি খেয়ে সাধু সেজে বসে আছেন। এই সাধুগিরি আমরা বের করবই। সবচেয়ে বড় পকেটমারি স্কুল এডুকেশনে কে করেছে? ভুলে গেছেন মেদিনীপুর পূর্বের লোক? কার বিনিময়ে চাকরিটা আপনার হয়েছিল? কিসের বিনিময়ে? খবর আমি রাখি, কিন্তু চাকরি আমি কারো যেতে দেব না। ওরা চাকরি খায়, আমি চাকরি দিই, তাই আমি কাউকে টাচ করছি না। কিন্তু আজকে টাচ করছি না বলে মাথাকে আমি কোনোদিন টাচ করব না, এটা আমাকে অতটা বিশ্বাস করবেন না। গদ্দার যদি বলেন, গদ্দারটা তো উনি সবচেয়ে বেশি। রাজীব গান্ধী পরিচয় দিয়েছিলেন, রাজীব গান্ধীকে ছুরি মেরেছেন। অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিলেন, অটল বিহারী বাজপেয়ীকে বিশ্বাসঘাতকতা করেছেন। উনাকে শুধু বলবো, যেদিন নাম ধরে বলবেন, আপনার বাড়ির সামনে কালীঘাটে মঞ্চ বেঁধে আমি উত্তর দিয়ে আসবো, আমার নাম শুভেন্দু। আপনার যদি ক্ষমতা থাকে, তাকত থাকে, নিজেকে বিরাট ভাবেন, প্রধানমন্ত্রী হবেন, ক্ষমতা থাকলে নাম ধরে একটা সভাতে বলুন। নন্দীগ্রামে বলেছিলেন, জনগণ উত্তর দিয়েছে। আর মেদিনীপুরে তাম্রলিপ্তের মাটিতে আমাকে যত আক্রমণ করবেন, তত বেশি ভোটে লোকসভা নির্বাচনে আপনি হারবেন। আপনারা দেখছেন বর্তমান সময়.com।